হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি, আমি কার্তিক। আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আজকে রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। সেটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন আলু দিয়ে ডিম দিয়ে রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখাই। আলু ডিমের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 5টা আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, 2টো ডিম নিয়েছি। এখানে আমি মশলায় নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি বড় চামচের 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি বড় চামচের 1 চামচ, এখানে বড় চামচে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, ছোটো চামচের 1 চামচ চিরে গুঁড়ো নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি ডিমের ভুজিয়াটা করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে আমার, কড়াতে দিয়ে দেবো ডিম ভাজার জন্য সর্ষের তেল। ডিমটা আমি নুন দিয়ে গুলে নিয়েছি, ডিমটা দিয়ে দেবো, ভুজিয়া করে নেবো ভেজে ভালো করে। আমার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, তা আমি নামিয়ে নেবো। এই কড়াতেই দিয়ে দেবো তেল পরিমাণ মতো, চিটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে দিয়ে দেবো, লাল লাল করে একটু ভেজে নেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেবো, আর একটু নুন দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা, দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চড়ে করতে নেবো, নিয়ে তারপর জল দেবো। ডিম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেবো। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো, দেখুন আমার জলটা সব পড়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার আলু ডিমের রেসিপি হয়ে গেছে, দেখুন আমার আলু দিয়ে ডিম দিয়ে রেসিপি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।